কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরে রাঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, বাংলা সবার ভুল তোমারই পরে আসল কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি চিরদিন সকল মানুষের তোরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কক্সবাজার চকরিয়া থানার অন্তর্গত বদরখালী দুই নম্বর ব্লক শহরিয়া পাড়া সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে ১২তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে সম্মানিত সভাপতি আলেমে দ্বীন ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আমার আরাফাতের ভাই জনাব আল হাজ মাওলানা আবুল বশর আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান অতিথি আমাদের অভিভাবক বদরখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বড় ভাই জনাব খায়রুল বশর হায়াতের তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। আমাদের কি রাগারাগি আছে জোরে বলেন তো আমিন। বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম এখানে এসেছে আলোচনা হয়ে গেছে, এখানে অনেকগুলো আলে এখানে একটা একটা করে যদি নাম বলি আর দোয়া করি এমনি আমার সময় কম। সে শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে, বলছে এই গোট বানান কর, স্যার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, কি করলি? বলছে এর ভেতরে আছে আপনি বানান করে নিন, এর ভেতরে তো আছে। এত মানুষের নাম একটা একটা করে বলা আর দোয়া করা 10 মিনিট করে দেবে, আমি একবারে দোয়া করে দিলাম আপনারা বলেন আমিন। আরাফানা লাকা যিকরা, কারণ এদের সম্মান না থাকলে নাম এখানে দিত না, অবশ্যই সম্মান আছে, এই সম্মানটা যে শুধু দুনিয়া না আখেরাতের জন্য ধরে রাখতে পারে, কারণ পৃথিবীতে অনেককে সম্মান করা হয় তার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, তার যোগ্যতা আছে, এই কারণে মরণের পরে আল্লাহ মানুষকে সম্মান দেখেন দেবেন তার ইমান আর আমল দেখুন। এমন কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে ওদের দিকে আল্লাহ ঘুরেও তাকাবে না, গুরুত্বই দেবে না। আজ আমাদের এমপি মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়া, উনি কুষ্টিয়াতে প্রবেশ করলে কমপক্ষে 50-60টা তরণ তৈরি হয়, গেট তৈরি হয়, মানুষ অনেকে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকে মারা দেওয়ার জন্য, এদের সম্মান। মরণের পরে আল্লাহ যদি ওনার কোনো গুরুত্ব না দেয় শুধু এই 5 বছর 10 বছরের জন্য না, কিয়ামত পর্যন্ত এমপি হয়েও লাভ আছে, আপনি কি রাখবেন? যেন সম্মান যেটা পেয়েছে দুনিয়ায় ওটা যেন ধরে রাখতে পারে কিয়ামতের ময়দান। এই যে কোরআন শরীফে যে সবর পাচ্ছেন এগুলো কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোক দিয়েছে, এই লোকটা জালেম ছিল, এত জুলুম করেছিল মানুষের নামই দিয়েছে জালেম,
হাজ্জাজ বিন ইউসুফ বলে আর কেউ ডাকতো না, নাম দিয়েছিল সালে অত্যাচার। যারা আছে আশপাশে বলতে পারছে আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, ঠিক আছে কে আমারে গালি দেয় আমি নিজে এখানে সম্পূর্ণ ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, একটা গ্রাম্য লোকের সাথে দেখা বোঝাই বেটা। হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন কত জানে, দুই তিনবার যখন জালেম জালেম বলেছে ওর মেজাজ গেছে খারাপ। ডাক দিয়ে বলে বেটা আমারে চেনো, না আমি চাইল চিন্তা করছে আমার তো আর মাথা থাকে না, যার সামনে বলেছে। ডাক দিয়ে বলে বাদশাহ আপনি আমার চেনেন, না আমি এই গ্রামে রইল যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন। পাগল পাগল বলে বেঁচে গিয়েছে মাথার কথা, আজও আমরা অনেকেই পাগল বলে বেঁচে যাচ্ছি। হ্যাঁ আপনি কথা বলছেন নিয়ে আন্দাজে বলছেন কথা বলছেন, এভাবে বেঁচে গেলে এভাবে ইনশাল্লাহ 30 তারিখ পর্যন্ত নাকি। এখানে আলোচনা জেনে রেখেছেন আপনারা কিভাবে শুনলেন আমি জানি না, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত আমি বিশ্বের যতগুলো দেশ ঘুরেছি আমি দেখেছি তাদের আলোচনা সারা বিশ্বে চলে, তাদের ভেতরে উনি অন্যতম আলহাজ মাওলানা মিজানুর রহমান আজহারি কাকা। আপনাদের যদি ওনার বাড়ি কুমিল্লা দেবিদ্যা এই চট্টগ্রাম বিভাগের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কথাগুলো তাওহীদের উপরে কথা বলছিলেন, আমাকে সহ যারা আমরা যতটুকু শুনেছি আমল করার তাওফিক যেন আল্লাহ দান করে। আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা সিরাজুল ইসলাম বদরি, আলহাজ মাওলানা আশরাফ আলী। আলেমদের কথাগুলো আমলের নিয়তে শোনার এবং বাস্তব জীবনে মেনে চলার তাওফিক দিন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে যারা সবচাইতে বেশি ভয় করে, সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আর কিরমান কাতিবিন যারা এসেছে তারা, কারণ আমি জানি ওরা আগে এসে বসে থাকে, যা বলি ওইটা লেখে যা বলি না ওইটা। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যেটা বানিয়েছেন তার নাম কি, ভুল কথা প্রমাণ করা আছে বাংলাদেশ ভারত আর পাকিস্তান। আমরা জানি আব্বাল উমা খালাক আল্লাহ নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছেন, না এটা হাদিস না, এটা হাদিসের নামে জালিয়াত। যারা বেদাত পন্থী যারা আছে তারা এই হাদিস বানিয়েছে, হাদিস হওয়ার জন্য তার মতন থাকা লাগবে সনদ থাকা লাগবে, এটার মতন হলেই সনদ। ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া হাদিস বিভাগের অধ্যাপক, তিনি একটা বই লিখেছেন হাদিসের নামে জালিয়াতি, প্রায় 550 হাদিস এখানে আছে, তার ভেতরে এটা একটা, যেগুলো হাদিস না আরবি প্রবাদ হাদিস বলে বাংলাদেশে চলে। আর এই দেশের অবস্থা তো এই, কেউ যদি আরবিতে গালি দেয় আমি যেমন ওনার কথা শুনে মনে করছিলাম যে দোয়া করছে, গালি দিলেও মনে হচ্ছে দোয়া করছে। এই দেশের মানুষ যেহেতু ভাষা আমাদের আরবি না, আমরা আরবিতে যদি গালি গালাজ করি সাধারণ মানুষ মনে করে হুজুর মনে হয় দোয়া করছে, মানে হাসির জন্য না, আমি বাস্তবের সাথে মিলাচ্ছি। ভাই বলছিল যে ইমামতি করতে গিয়ে তিনটা মসজিদ পরপর পার গিয়েছে, শেষের মসজিদে যে আলোচনা রেখেছে সুদের উপরে, এরপরে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করেছে প্রায় আসি, সুর করে যখন কণ্ঠ ভালো ছিল এমন টান দিয়েছে সবাই তো পাগল, ইয়াসিন আল কোরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, সবাই বেশ খুশি। সেক্রেটারি ডাক দিয়ে বলো হুজুর আপনি কি করলেন, এই সভাপতির নাম হচ্ছে ইয়াসিন আর ওর বাপ বলে গেছে নাম হাকিম, মানে নামাজের ভেতরে বাপ বেটার নামে সোরা পড়ে, আমি যে সেক্রেটারি আমার নামে সোরা পড়ে না, আগামী সপ্তাহে যদি আমার নামে কোন সোরা না পড়ে না আপনার আমি রাগ বলেন, চিন্তা করছে আমি এই সেক্রেটারির নাম হচ্ছে বাবর মিয়া এর নামে কোন সোরা আছে, দ্বিতীয় সপ্তাহে নামাজ
সূরা ফাতিহা শেষ করার পরে চিন্তা করে যে আমি অন্যান্য সূরা পাবো কোথায়, আর একটা সূরা বানিয়েছে ডিজিটাল সূরা। ইয়া বাবর আনতা কালবন নামাজের ভেতরে আল্লাহ আকবার, নামাজ শেষ করে বলবো হুজুরের সুরার মানে বলেন। উনি যখন অর্থ বলছে, হে বাবর নিশ্চয় তুমি কুকুর, তোমার বাবা শুকর, তোমার দাদা গাধা, চৈত্য বংশ তোমরা মূর্খ, তোমার ইমামতি থাকবে না। আমি তো শুধু হাদিস পড়াতে যাইনি, এইটাই তো স্যার বাংলাদেশ। আমি হাদিস পড়েছিলাম, বিশ্বনবী জানিয়েছেন, মাসাজিদ ও মাহামিরাত ও ওয়াহিয়া খারাপু মিনাল হুদা, এমন সময় দুনিয়ায় আসবে মসজিদ গুলো সাফমাফ করবে, টাইলস দিয়ে মোজাইক পাথর দিয়ে এসি লাগিয়ে বিশাল মসজিদ মনে হবে, কিন্তু হেদায়েতের কোন কথা ওই মসজিদে থাকবে না। আমার তো মনে হচ্ছে হাদিসটা এখন বাংলাদেশে 100% মিলে গেছে। এদেশের কোন মসজিদ এখন নেই যেখানে হেদায়েতের সঠিক কথা বলে ইমামতি থাকে, পরের দিন বন্ধ হয়ে যাবে। উনি নিজে তো শুনতে পারেন না, কেউ শুনবে শুনতেও দেন না। সবচাইতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা যে ব্যক্তি কোরআনের কথাগুলো মসজিদে বলতে দেয় না। এটাও কিন্তু এখন মসজিদ, এটা সেজদার জায়গা এখন নেই, এটাও তো মসজিদ। সুতরাং এই জায়গায় যেগুলো কোরআনের কথাগুলো আপনি যদি বলতে না দেন, কমিটিতে যারা আছে, দায়িত্বে যারা আছে, ওরা আল্লাহর দরবারে জালেম হিসাবে পরিগণিত হবে। আর আমি এসেছি যে কুষ্টিয়া থেকে, মাওলানা মিজানুর রহমান এসেছে ঢাকা থেকে, আমাদের দায়িত্ব কি কোরআনের যে মেসেজ গুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এই কথাগুলো পৌঁছিয়ে দেওয়া সঠিক ভাবে। আমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সূরা বাকারার 140 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, বড় জালেম তো আমি আল্লাহর কাছে ওই লোকটা যে ব্যক্তি কোরআনের সাক্ষ্য গোপন করে রাখে। এটার কারণে আজ বাংলাদেশে হচ্ছে কি, সাধারণ মানুষ যারা আছে এরা মনে করছে কোরআন শরীফ পড়ে হয় ওই রকমই, কোরআনের নাম করতে করতে জিকির করতে করতে গাছের দিয়ে যাবে, লাভ লাভ দেবে, ইয়ানি বাবা শাহানি বাবা দয়াল বাবা, এ বলে না ইসলাম এইরকম, ইসলাম তো না। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, সূরা আরাফের 51 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, যারা দীনকে ইসলামকে ধর্মকে খেল তামাশা হাসির পাত্র বানিয়ে ফেলেছে, এ বাংলাদেশে এখন এটা বেশি, আর চট্টগ্রাম বিভাগে এগুলো আরো বেশি, ইসলামকে মনে হয় যে খেল তামাশা হিসাবে ব্যবহার করে। জিকিরের নাম নিয়ে এগুলো যে চলছে এই চট্টগ্রাম বিভাগে, যেহেতু পীর বেশি আর জিকির এখানে বেশি, অথচ জিকিরের শব্দ আছে চারটা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটা শব্দ বাদ দিয়ে জিকিরের আর কোনো শব্দ নেই। হ্যাঁ, জিকিরের যদি কোনো শব্দ থাকে ওগুলো দোয়া দরুদ, দোয়া দরুদ আয়াত হাদিস ওইগুলো, কিন্তু জিকিরের মূল শব্দ চারটা আর জিকিরের অর্থ পাঁচটা। জিকিরের প্রথম অর্থ হচ্ছে কোরআন শরীফ, জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে উপদেশ, জিকিরের তৃতীয় অর্থ হচ্ছে নামাজ, জিকিরের চতুর্থ অর্থ আল্লাহর আইন, জিকিরের পঞ্চম অর্থ আল্লাহর শব্দ। জিকিরের অর্থ কয়টা? পাঁচটা। জিকিরের শব্দ কয়টা? চারটা। ভালো করে মনে রাখবেন, এই এলাকায় যদি কেউ আসে কোন পীর নামে আসুক আর কীর নামে আসুক, এই চারটা শব্দের বাইরে কোন জিকির নেই, যারা আসবে বলবেন দলিল দেখাতে হবে, আর আয়াত পড়বে আর আপনি মনে করুন এটাই দলিল না, ওই আয়াতটা কোন দেশে নাসিল হয়েছে আপনি বলেন, তাফসীরের নাম বলে আমি বাড়িতে দেখব, নাম তাদের কোনো কথা শুনি আমি বিশ্বাস করার ভেতরে নেই নাকি। আয়াত পারা পৃষ্ঠা লাইন রোকো সরার নাম তাফসীরের নাম হাদিসের নাম কিতাবের নাম পর্যন্ত লিখে নেবেন, বাড়িতে মিলাবেন, যদি না পান আগামী বছর আপনি বলবেন দেখান তারপর বসেন, আমরা যে বলবেন আর আমরা শুনি সুবহানাল্লাহ করবো না, ওইরকম পাগল এখন আমরা নেই। বললাম না যে 550 হাদিস যেগুলো চলছে, এই যে তো পাঁচ জেলা হচ্ছেন ভৈরবী নাম ধরে বললাম, এই জন্য অনেকে মনে করো ও যা বলে মনে হয় কোরআন হাদিস, লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি নবী কাল্লা না বানাতেন কিচ্ছু বানাতেন, এটাও হাদিস না, এটা হাদিসের নামে জালিয়াত, এরকম হাজার হাজার কথা চলছে এই দেশে।
ভালো করে মনে রাখেন এই শব্দটা। এর বাইরে যদি কেউ কোন জিকির আপনাকে এবাদত হিসাবে দিয়ে থাকে তাহলে বুঝবেন ওটা ওর মানে জিকির না, ওটা ওর ফিকির। বলেন মানুষকে বলে যে আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নিজে করছে, সুতরাং তাদের কবর কোথায় আর আপনি কাছে কোথায়? নাম বলে আমাদের সামনে প্রস্তাপন করবো, আপনি বলবেন না শুনে চলে যাবো না, এক ঘন্টা বলেন কিন্তু বাড়ি যে মিলাবো এই কথাগুলো। এই পাঁচ চারটি শব্দ বাদ দিয়ে কেউ যদি জিকির দেয় ওটা কি জিকির না ওর দরবারের ফিকির? জিকির একটা এবাদত, আর আপনি সেই এবাদতকে হাসি তামাশা বানিয়ে ফেলেছেন। আর জিকির হচ্ছে বসের বসের বসে যা, এ শয়তানের দিকে আসে ওরা মেরে ফেলবেন, পেরে মেরে ফেলবেন, বড় হবে। ইসলামকে বাংলাদেশের মানুষের কাছে হাসির পাত্র বানিয়েছে, আমার মনে হয় আবু লাহাব আবু জাহেলের দ্বারা ইসলামের এত ক্ষতি হয়নি, এই শয়তানদের দ্বারা আজকে ক্ষতি। এখানে যারা আসবে বলার কোরআন শরীফ হাতে নেন, বাবার কিচ্ছা কাহিনের টান দিয়ে শোনার জন্য আমরা রাজ্যে গিয়ে বসে নি। কারা পারবেন দেখি লিল্লাহে মারা গেছে যারা কোরআন কি তাদের জন্য, আর যারা দুনিয়া এখনো আসেনি তাদের জন্য না, এখন যারা আসি আমরা তাদের জন্য। হাজা বায়ানুল লিন্নাস জীবিত মানুষদের জন্য আল্লাহ কোরআন দিলেন। আর আমি এখন চোখ খুলে দেখলাম বিশেষ করে বাংলাদেশে জীবিত মানুষদের জন্য কোরআন পড়াও হয় না, বোঝানো হয় না, কোরআন পড়া হয় মানুষ মরে গেলে। আপনার বাবা যদি মারা যায় আর সামনে বসে বসে যদি কোরআন পড়েন, ফেরেশতা কিন্তু বসে আছে। আপনার বাবার জীবন যদি কোরআনের উপরে না চলে ফেরেশতা কিন্তু আজাব যা আছে আরো বাড়িয়ে দেবে। পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নারাজ না, ও আরো বলবে আমার মনে ছিল না, আপনি ফেরেশতাদের তো মনে করে দিচ্ছেন। এটা স্থান কাল পাত্র ভেজে বাস্তবতার নিরিখে কথা বলা লাগবে কোরআন দিয়ে। তো সিরাতুন নবী মাহফিল আমরা বিশ্বনবীর সিরাতের উপরে আলোকপাত করবো শেষের দিকে ইনশাআল্লাহ। আমরা কথা বলছি কোরআনে কারিম দিয়ে, কি দিয়ে? কোরআন কাদের জন্য?
জীবিত মানুষ তারা এখন আমরা আছি, এর উপরে যদি আপনার জীবন না চলে মারা গেলে কোরআন পড়ে কোন লাভ? কে বলেছে তিন দিন সাত দিন চল্লিশ দিন এক বছর বের করা লাগবে? এগুলো মানুষ বানিয়েছে। বিশ্বনবী 63 বছর পড়ে আছে, সাহাবায়ে কেরামের জীবন পড়ে আছে, নবীজির ইন্তেকালের পরে একজন সাহাবী 90 বছর দুনিয়ায় রেখেছিলেন, হযরত কোবাই তার পুরা জীবন পড়ে। তো কোনদিন তিনি কেউ মারা গেলে তিন দিন সাত দিন চল্লিশ দিন বের করেছে কিনা? আপনি পেলেন কোথায়? নতুন নতুন আবিষ্কার করেছে ইবাদত, এই যে ঈদে মিলাদুন্নবী আবিষ্কার যারা করেছে নবীর মহব্বতে, এগুলো সব খণ্ডন। নবীজি দুইটা ঈদ দিয়েছে শুধু, ঈদুল আযহা ঈদুল ফিতর। আপনি আরেকটা বানালে কি করে? আপনি কি নবীর চেয়ে বেশি বোঝেন? মরণের পরে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে যে কোরআন মানা হয়েছে কিনা, এটা আগে বলো। ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ফাসাউফা তুসআলুন। সূরা যুখরুফ 25 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, 6 নম্বর রুকু, 44 নম্বর আয়াতে তাফসীরে ফি জিলালুল কোরআন সাইয়্যিদ কুতুব লিখছে। মাইক অফ করে দাও। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে আর আপনার উম্মত যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি প্রথমে জিজ্ঞাসা করব যে এই কোরআন মানা হয়েছে কিনা। 96% মুসলমান এই দেশে এখন আমরা আছি, কোরআনের একটা বিধানও এই দেশে এখন চলে না। আপনি কি জবাব দেবেন বলেন তো? আপনি যে নিশ্চিন্তায় মরে যাচ্ছেন, কি জবাব দেবেন এখন মারা গেলে বলেন? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, মানে সে করার দরকার যা করেন করেন, এখন মারা গেলে যদি জিজ্ঞাসা করে কোরআনের কোন বিধান সত্য তোর দেশে পর, কি বলবেন বলেন? এগুলো তো সব ফেরত তারা এসে করবে নাকি? এখানে জিন্নাস দিলেন, জিন্দা মানুষদের জন্য আল্লাহ কোরআন শরীফ দিলেন, আর জীবিত মানুষ এখন কোরআন থেকে দূরে, মরা মানুষের জন্য ওটা রেখে দিয়েছে। অভুদান এর ভেতর কত নির্দেশিকা আছে, মাওয়াইজাতুন উপদেশ আছে, কার জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক। কি লোক? আরো জোরে বলেন, কোরআনের উপদেশ, কোরআনের পথ নির্দেশিকা গ্রহণ করে তারা যারা আল্লাহর কাছে ভদ্রলোক। আর আমরা বাংলাদেশে দেখি কোরআন বাধা দেয় যারা, ওরা এখন ভদ্র। কালকের মাহফিলটা যারা বন্ধ করে দিয়েছে, এই যে পেকুয়াই ছিল ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধ উচ্চারণ করে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, ওগুলো জন্ম ঠিক নেই যার সন্তান। মুরব্বী মানুষ আয়তনে কেন বলছেন কোনদিকে দেখাচ্ছে? মাসিয়ারা খারাপ, এত সুন্দর চেহারা আর এদিকে না থাকবে দেখা। কোরআনের উপদেশ যারা গ্রহণ করে, কোরআনের পথ নির্দেশিকা যারা মেনে নেয় আল্লাহর ভাষায়, এগুলো ভদ্রলোক। কি লোক? আরো জোরে বলেন, কোন অভদ্রকে আল্লাহ জান্নাত দেবে না। আরো আসছে বলুন, শয়তান ছিল অভদ্র, কি ছিল? সাধারণ অভদ্র ছিল না, ওকে আল্লাহ জান্নাত দেবে? শয়তান অভদ্র ছিল, এই জন্য আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে। আজ যারা পৃথিবীতে অভদ্র অসভ্য, ওরাও তিনটা জিনিস নাই। শয়তান এক নম্বরে বলেছিল, কলাম সিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কলা ইন্নাকা মিনাল মুনজারিন। সূরা আরাফ 8 নম্বর বা 11 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে, 13 নম্বর আয়াতটা আল্লাহ পাক বলেন, শয়তান আমাকে বলেছে, আল্লাহ আমি হায়াত চাই, আমি বেশি দিন বাঁচতে চাই। আল্লাহ বলেন, দিলাম তোর হায়াত বাড়িয়ে। তাহলে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা মানুষের না, এটা শয়তানের।
তাহলে এখানে আমরা যারা আছি বেশি দিন বেশি থাকবেন, এই করবেন ওই করবেন এটা করবেন ওটা করবেন, তাহলে টিকে থাকার লড়াই যাদের দুনিয়ায়, যারা টিকে থাকার জন্য চেষ্টা চালায় সব সময় কি করে বেঁচে থাকা যায়, এ আকাঙ্ক্ষা মানুষের না, এটা শয়তানের। এখানে শয়তান মার্কা মানুষ বেশি দিন বেঁচে থাকে, আপনি দেখেন কত ভালো ভালো মানুষ মারা যাচ্ছে, শয়তান মরে তার বাস্তব প্রমাণে অংশ শুচি। এখনকার 17 কেজি ওজন মরছে না, মরে লক্ষ লক্ষ মুসলমান আজর জন্য ভিড়া ছাড়া মাটি ছাড়া দেশ ছাড়া। কালকে একটা তথ্য পেয়েছি বাড়ানি গাড়িতে, কিয়ামতের ময়দানে মানুষ মানুষের বিরুদ্ধে মামলা দেবে, নবীজি মানুষের বিরুদ্ধে মামলা দেবে, কিন্তু কালকে পেলাম আল্লাহ নিজ ইকালাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সূরা 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 4 নম্বর রুকুর, 42 নম্বর আয়াতটা এমনি কাছে তাফসীরে পাবেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর মামলা, আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ কেস করব তাদের বিরুদ্ধে। তাজলিমুনান নাস, যারা মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে। শব্দের দিকে খেয়াল করেন, তাজলিমুনান নাস, তাজলিমুনা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ কিন্তু তাজলিমুনাল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে অত্যাচার করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর মামলা না। আল্লাহ বলেন আমি মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে। দেখেন তো আপনার বউ তো মানুষ, আপনার সন্তানও মানুষ, আপনার দেশের জনগণও মানুষ, আপনি মানুষ হিসাবে মানুষের উপরে কোন জুলুম অত্যাচার হচ্ছে কিনা, যদি হয়ে যায় তাহলে আপনার বিরুদ্ধে মামলা আমির হামজা না কে দেবে? জাকরিয়া বাসি, আল্লাহর মামলা ভাগ্যিক করে জান্নাত পাবেন এ আশা আপনার আছে? হিসাব মিলান, আপনি কি আল্লাহর মামলার আসামি কিনা? আর আমার বায়াত পড়ে মনে হচ্ছে আমরা সবাই এখন আল্লাহর মামলার আসামি, কারণ অনেক স্ত্রীর উপরে জুলুম করছে, অনেক স্ত্রী স্বামীর উপরে জুলুম করছে, কথা বলে না কেন? নারী নির্যাতনকারী পুরুষ মানুষ বাংলাদেশে আছে, এই জন্য ফলাও হয় ফেসবুকে ইউটিউবে পত্রিকায় টিভিতে মাঝে মাঝে দেখা যায় নারীর উপরে স্ত্রীর উপর অত্যাচার করছে, কিন্তু স্বামী নির্যাতনকারী মহিলা যে আছে এটা কিন্তু প্রকাশ হয় না। স্বামী নির্যাতনকারী স্ত্রী কারা? যারা স্টার জলস স্টার বিলাস জি বাংলা জি বিলাস দেখে চরিত্র অর্জন করে, কিন্তু বলতে যাবে না সাঁতা চলে যাবে, একথা বলছেন এখানে? ভারতের 36টা চ্যানেল এখন বাংলাদেশে চলছে। রেজাল্ট যা, আমার কুষ্টিয়ার সাবেক চেয়ারম্যান এই কিছুদিন আগে গেছে খুলনায় কাজকর্ম করার পরে বাড়ি আনবে, এটাকে গাড়ি আনে ছেলের বাড়ি ছিল খুলনাতে, যাওয়ার পরে কলিং বেল টিপ দিয়েছে, ছেলে বলে বাবা এত রাতে তুমি আসলে? গাড়ি পাইনি চলে আসলাম। স্ত্রীকে বলছে তাড়াতাড়ি করো, আমার বাবা এসেছে রান্না করো। স্ত্রী ছেলে ডিজিটাল আমি পারবো না, আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত বিরাট 13টা সিরিয়াল দেখলাম, আমি ক্লান্ত। তোমার বাবা তুমি রান্না করে খাও। চিন্তা করছে মারধর করিও সকাল চলে যাবে, আবার কিছু যদি বকাবো কি করে আমার আব্বা জেনে ফেলবে। স্ত্রীর কাছে অসহায় এরকম পুরুষ দেশে নেই, আছে মানে আমরাই, কোনো কিছু বলার কথা নেই। বাবার ঘরে গিয়ে বলছে আব্বা তুমি কি খেয়ে এসেছ? ছেলের বাড়ি কেউ খেয়ে যা। লজ্জার খাতিরে বলছে ঠিক আছে আমার খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়। ছেলে তো বলছে যে আমার বাবা না খেয়ে এসেছে মুখ শুক না। আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যে ডাকে ও ছোট শালা। ডাক দিয়ে বলছে দোলা ভাই গাড়ি পাইনি চলে আসলাম। বলছে আসো তোমার দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে তাড়াতাড়ি ওঠো, বলছে পারবো না আমার ভাই এসেছে। এবার উঠিস রান্না বাড়া যখন করছে, স্বামী চিন্তা করে আমার বাবা তো না খেয়ে আসে। ডাক দিয়ে যে আপা তাড়াতাড়ি ওঠো তোমার বৌমা রান্না করছে খেয়ে নাও। বাবা কিন্তু সব টের পেয়েছে রান্না কার জন্য, এদের থেকে আওয়াজ দিচ্ছে আমার খাওয়া লাগবে না, তোরা ঘুমিয়ে পড়।
সকালবেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলেটা সামনে গিয়ে ডাক দিয়ে বলে, আব্বা তুমি চলে যা, তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না। চোখের ভেতর পানি টলমলো, ডাক দিয়ে বলে, বাবা রে আমি যেদিন দশমালা হব ওই দিন খেয়ে যাব। না না আমি হাসির করাকে যাইনি, কোরআনের মাহফিলে এসে যদি তওবা করেন যে ছেড়ে দেবো, এরপরও যদি দেখেন আপনি কিন্তু মুনাফিক হয়ে মারা যাবেন। আপনারা দেখেন না আমি জানি, আপনারা ঠিক বললেও ঠিক না বললেও দেখে তো ওরা মা বোন যারা এসেছেন এই মুহূর্তে কোরআনের মাহফিলে তওবা করেন, যতদিন বেঁচে আছি ভারতের সিরিয়াল আমরা দেখবো না। রাজি আছেন আপনারা? আপনাদের বসে আপনারা দেখেন না আমিও জানি। আল্লাহর মামলা তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন চালায়, স্বামীর উপর আপনি অত্যাচার করছেন, এইভাবে অনেক মেয়েরা দেখবেন নিজের বাবা মার বাড়ি থেকে কেউ যদি আসে স্বামীকে বলে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো বাজার করো, আর যদি স্বামীর মা বাবা আসে স্বামী যদি একটু খরচ করে অনেকের বউ আছে মন খারাপ করে, এরকম বউ নেই, ছোট মনের বউ কার কার আছে হাত বলেন তো এলাকায়। যে একজন ক্যামেরা কই, ওইদিকে মারো, এদিকে কি, ওই যে একজন হাত তুলেছে ওর বর মন ছোট, সামান জামা বোনেরা আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আপনার স্বামী হাত তুলেছে, ওর ভাত দেখেন কালকে ভাত বন্ধ হয়ে যায়, আমরা সাহস পাচ্ছি না আর হাত তুলেছে। আমি হাসির কেন আমি বুঝি না, আমি হাসির পরাকি দিলাম, এরকম নেই স্ত্রী নেই, এই মন ছোটর কারণেই তো গন্ডগোল হয় সংসারে, গন্ডগোল হয় কিন্তু বড় বড় বিষয় নিয়ে না, দেখবেন ছোট খাটো বিষয় নিয়ে। হয়তো তার স্বামী নিজের মাকে 1000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে, স্ত্রীকে দিয়েছে 800 টাকা দিয়ে, 200 টাকা কম বেশি, এক বছর কথা বলে না স্বামীর সাথে, এত বলছে না কেন? এমন স্ত্রী স্বামীর সাথে কথা বলে না, রাতে থাকবে থাকেও না, এই শীতের রাত বিছানা আলাদা করে নিয়েছে, স্বামী চিন্তা করছে আমি কামাই করি উপায় করি আমি কাকে দেবো আমি বসবো, ওর একবারে ঠিক আছে ওর কাছে আমি যাবো না, রাতের বেলা খড় পোটায় আগুন লাগিয়ে ওই তাপ নেয় স্ত্রীর কাছে যায় না, আল্লাহর ইশারা 3 দিন তাপ এভাবে নিতে নিতে শেষের দিন খড় পোটার আগুন পেয়ে স্বামীর লুঙ্গিতে লেগে গেছে, কত টের পাই স্ত্রীর জ্বালানোর ফাঁকা দিয়ে তাকিয়ে দেখছে সেই কাজে আগুন লেগেছে, আমি যদি কিছু না বলি ও সব আমার ভাবে আল্লাহ সব যদি পুড়ে যায় আমার তোমার কি হবে, স্ত্রী তখন নিজের মোড় ঠিক রাখার জন্য জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না, আমি চিন্তা করছে হচ্ছে কি, তাকিয়ে থাকে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি আগুন নেভিয়ে বসে আল্লাহ তাও বা করছি, জীবনে যতদিন বেঁচে আসবি বোর সাথে কথা বন্ধ করবো না, এখনই মরি যেটা চক্রান্ত আমার ভয়ঙ্কর, যে সমস্ত পরিবারের মেয়েরা বউরা মায়েরা চক্রান্ত করে দেখবেন ওটার পরিবার নেই, জাহান্নাম হয়ে গেছে,
আমি কি দেশে বললাম না ঠিক বলছি? জুলুম যেন না হয়ে যায় সে স্বামী হিসাবে স্ত্রীর উপরে, স্ত্রী বা স্বামীর স্বামীর উপরে, যার উপরে হোক, মানুষের উপর যদি জুলুম হয় আপনার বিরুদ্ধে মামলা দেবে কে? আর অন্যায় ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করে বেড়ায়, নিজে করে না কিন্তু লোক দিয়ে করায়, নিজে ঠিক ঢাকায় বসে আছে, এদিকে টাকা কামাই করা মেশিন সেট করা আছে কক্সবাজারের বিভিন্ন জায়গায়, ওরা টাকা কামাই করছে, বাজারের টাকা, ঘাটের টাকা, ব্রিজের টাকা, টোলের টাকা, হাজারো টাকা কামাই করার জায়গা আছে, ঢাকায় বসে বসে ওগুলো সব পাচার হয়, আর এর দ্বারা হাজারো মানুষ কষ্টের ভেতরে থাকে, নিজে কোনো কাজে দেখবেন শেষ হয় না, এসব দরজা দিয়ে শক্তি যোগায় আল্লাহ বলেন এই বিশৃঙ্খলা তৈরি করে যারা মানুষকে দুর্ভোগের ফেলার জন্য যারা চেষ্টায় আছে, মানুষের উপরে যে টাকা পয়সার ব্যাপারে যারা জুলুম অত্যাচার চালায় বিভিন্ন কায়দায়, এই মানুষগুলোর বিপক্ষে কিয়ামতে আমি আল্লাহ নিজে মামলা দেব। করে বলেন নাউজুবিল্লাহ। এটা পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন আমরা হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি। আল্লাহ তুমি আমাদের চরিত্র সংশোধন করা তাও ঠিক দাও। করে বলেন কত মানুষ, হাজার হাজার মানুষ আছে কিচ্ছু জানে না, ঘুমিয়ে আছে ঘরে চোখ বন্ধ করে, চোখ খুলে দেখছে জেলখানায়, গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ ওই সম্পর্ক কিচ্ছু জানে না, এরকম কিছু যে হবে আমার লাগে জানেন? সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত আল্লাহ তথ্য দিয়েছেন, আপনার রাগ হবে কিন্তু কিছু করতে পারবে, কারণ আমি তো আয়াত বলছি, আল্লাহ পাক বলেন অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় কাজগুলো করে বেড়ায়, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে, এই চরিত্রের মানুষ এখন কষ্ট পাতার নেই, এটাতে অবৈধ টাকাটা নিয়ে আসলে এই নিরপরাধ নিরীহ মানুষের পক্ষ থেকে ওকে তো কিছুই জানে না, এই টাকা আপনি বাড়িতে নিয়ে এসে দেখবেন টাকা থাকবে না, কোরআন আমার সামনে এই টাকা আপনার থাকবে না, আপনি হয়তো এক রাস্তা দিয়ে 20,000 নিয়ে আসবেন, 3 রাস্তা দিয়ে 40,000 চলে যাবে, এখানে অবৈধ ইনকাম যারা করে 3টা ক্ষতি হয় তাদের, 1 নম্বরে দুনিয়ার জীবনে আল্লাহ তাদের শান্তি রাখে না, 2 নম্বর ওদের জীবনের কোন এবাদত বন্দেগী কবুল হয় না, ও মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যায় ঈমান পায় না, 3 নম্বর ও যখন মারা গিয়ে কবরে আছে ও তো আর কিছু করে না, কিন্তু ওর যে অবৈধ টাকা অবৈধ পয়সা ওর ছেলে মেয়ে স্ত্রী ওর দলের লোক আরো হারামি খারাপি কাজে ব্যয় করে, আর ওগুলো সব বিরা ফেলাক্সি লড হয়ে বিকাশ হয়ে ওর কবরে যায়। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ মাথার খোলা আমি এমনি খুঁজে তো খোলা লাগবে, অবৈধ ইনকাম যাদের আছে বন্ধ করা লাগবে, এই মুহূর্তে আপনি থেমে যান, আপনি কিন্তু ভোগ করতে পারবেন না, আল্লাহ গ্যারান্টি নিতে হবে বলেন আমার আরাদান জিকরি ফাইন্না লাহু মাহিশাতান দঙ্কা, এই যে দঙ্কা শব্দের ব্যাখ্যা আছে, অবৈধ ইনকাম যারা করে ভাইকে ফাঁকি দিয়ে মনকে ফাঁকি দিয়ে ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে আপনি হজে যাচ্ছে, আপনার মুখে যেই কথা আছে আপনার মনে কিন্তু ওই কথা নেই, আপনার এবাদত বন্দেগী কবুল না হওয়ার পেছনে কারণ এটা, আজ বর্তমান বিশ্বে মানুষের দোয়া কবুল না হওয়ার পেছনে কারণ 1 নম্বরে আমাদের মুখ দিয়ে যেটা আসে মনে আমাদের ওইটা নেই, কথা বলেন না কেন, আমাদের মুখে যেটা সংলাপ সংলাপ আছে মনে ওইটা নেই, সংলাপ করা লাগবে, এটা ফরজ না মাফল না ওয়াজিব, সূরা হুজুরাতে 9 নম্বর 10 নম্বর আয়াত আল্লাহ নিজে জানিয়েছেন যে সংলাপ করা লাগবে যদি বড় দুই দলের মায়ের মুখে অবস্থান হয়, ওয়াই তাই ফাতানি মিনাল মুমিনিনা ফাতালু আসলিহ বাইনাহুমা, যে হাজার বছর আগে আল্লাহ আগেই জেনেছে যে বাংলাদেশের এরকম একটা অবস্থা আসবে এখানে সংলাপ করা ফরজ হয়ে যাবে, এই সে আয়াত,
এরকম পরিস্থিতিতে কি করবো? এই দুই দলকে ডেকে সংশোধন করে দেওয়ার সংলাপ করার মাধ্যমে এখন এই সংলাপ করবে কে? এর পরবর্তী সাথে আসে করোনার কাছে আসে না, তার কাছে কাটার কামাল কি? কোন সমস্যা থাকার কথা নাই দেশে, শুধু এর কাছে একা লাগবে, সব আছে এখানে। আপনি বলছে তালাক দিচ্ছেন মন মতো না, কিভাবে তালাক দেবেন? তালাক চারটা স্টেপ পার করার পরে পঞ্চম স্টেপে তালাক দেওয়া লাগে, ওই সব তো নেই। রাগ হয়ে গেছে একবারে একশো তালাক। ঠিক আছে, তিন তালাকে তোর বউ তালাক আর 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। তালাক দাও, এর কাছে আসো। কি করে তালাক দেওয়া লাগে, কি করে ব্যবসা করা লাগে, সব এখানে আছে। সংলাপ কি করে করবেন, কাকে ডাকবেন, কোন গুরুত্বপূর্ণ মানুষ সংলাপে থাকবে, কোন বিশ্বাসী মানুষ সংলাপে থাকবে, তাও সুবহানাল্লাহ বলেন, এর কাছে আসা লাগবে না অন্য কোন জায়গায়। কারণ দুই দলই বড় বড়, দুই দলই মুসলমান নাকি? সবচেয়ে দিকে একটু খেয়াল করেছেন, অইন্তানি মিনাল মুমিনি রাখতালু, মমিনদের দুই দল, বড় বড় দুই দল। কয় ফাতুন মানে বড় দল, হিজবুন মানে ছোট দল। বড় বড় দুই দল যদি মায়ের মুখী অবস্থানে দাঁড়িয়ে যায়, তাহলে তোমাদের নির্দেশ দিলাম তাড়াতাড়ি সংলাপ করো, বসো। এই সংলাপ হচ্ছে, কিন্তু মুখ দিয়ে যেটা আসছে মনে আমাদের তো এটা নেই, এই জন্য ফল আসে না। কথা বলুন, হজে যাওয়ার পরে দেখে একজন তাওয়াফ করছে, ষষ্ঠ চক্করের বেলায় দেখলাম কি কাদা, এই গোয়াখালী বাড়ি কান্নাকাটি করছে, আল্লাহ তুমি আমার মরণ দাও, আমি আর বাংলাদেশে যাব না। এত কান্না, ওর দাড়ি বেয়ে বেয়ে পড়বে মানুষ, ভিজে ভিজে দাড়ি পড়ে, মনে করলাম আল্লাহ ওর দোয়া মনে কবুল হয়ে গেল। দোয়া করার পরে হোটেলে আসলাম, দেখি বিশাল ঝড় উঠেছে বাইরে, ডাকবে বললাম মরবি, আপনি মরবেন কেন? যে দোয়া করে আসলেন কাবার কিলাপ করে, আর যে ঝড় উঠেছে আপনি আর বাঁচবেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আমারে বলছে আমি হামজা এর দোয়া তো আমি এবছর অবধি করিনি, কি গুলো দোয়া গুলো কবুল না হওয়ার পেছনে কারণ আমার মনে হয় এইটা, মুখে যেটা আছে আমাদের মনে ওইটা নেই। আর সাহাবায়ে কেরামের মুখে যেটা ছিল ওনাদের মনে ওইটা ছিল, সুবহানাল্লাহ বলতে পারেন? আমাদের মনে যেন ওইটা থাকে। শয়তানের এই পৃথিবীতে এক নম্বরে আকাঙ্ক্ষা ছিল এই বেশি দিন বেঁচে থাকা, এখানে মনে হয় কারো ওই আশা নেই। যদি কারো এই আশা থাকে যে বেশি দিন বেঁচে থাকবো কি করে, টিকে থাকবো কি করে, তাহলে তার এক নম্বরের পরিণতি শয়তান। এটা চেয়েছিল আল্লাহর কাছে, আর মানুষ থাকে না ও শয়তান হয়ে যায়। কারণটা কি? এখন চেয়ারম্যান সাহেব বাড়িতে যে যাওয়ার পরে ওনাকে গালি দিচ্ছে ওনার স্ত্রী, কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে। উনি কিন্তু যদি জ্ঞানী মানুষ হয় রাগ করবে, চিন্তা করবে আমার স্ত্রী ভদ্র ঘরের মেয়ে, শিক্ষিতা, ধার্মিক, আমার হঠাৎ করে গালি দেয়, কারণ কি? অবশ্যই এর জিনের রয়েছে। মনে করবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। শয়তানের এক নম্বর আকাঙ্ক্ষা ছিল এটা, দুই নম্বরে শয়তান বলেছে আল্লাহ তুমি আমার টাকা পয়সা বাড়িয়ে দাও, আমার ক্ষমতা বাড়িয়ে দাও,
আল্লাহ বলেন দিলাম দুনিয়ার দিকে টাকা পয়সা ক্ষমতা সাদেরই বেশি, ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে নেই। একটা কথা আপনি ভুল প্রমাণ করতে পারবেন সারা বিশ্বের অবস্থা এখন এই না, টাকা পয়সা যাদেরই বেশি ক্ষমতা যাদের বেশি ওরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেশি, কথা বলেন। তিন নম্বরে শয়তান বলেছিল তোমার বান্দাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি কিন্তু কোন খারাপ রাস্তায় যাবো না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করবো। এজন্য শয়তান সিনেমা হলের সামনে যায় না, আপনি তাকিয়ে দেখবেন শয়তান ওখানে পাবেন না। ও জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই কিভাবে বলছেন এখানে, আপনি শয়তানকে যেও কক্সবাজারের সমগ্র সৈকত উলঙ্গ হয়ে যারা গোসল করে ওখানেও পাবেন না। জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে এরা আমার দায়িত্ব বড় শয়তান। আমি কোথায় যাবো? বদরখালী তাফসীর মাহফিল হচ্ছে, ওই জায়গায় যাই, বিভিন্ন মানুষ বিভিন্ন থানা থেকে আসবে, মোড়ে মোড়ে অবস্থান করে বলবো ওখানে যেও না, কোরআনের কথা নামে রাজনীতি হবে, যাওয়ার দরকার নেই। আমার মনে হয় এখানে অনেক জিন শয়তান না থাকুক মানুষ শয়তান হয়ে গেছে, ভালো ভালো রাস্তায় যায়, খারাপ রাস্তায় যায় না। শয়তানের আকাঙ্ক্ষা ছিল কয়টা? আরো জোরে রাজ পৃথিবীতে যাদের ভেতরে এই তিনটা আকাঙ্ক্ষা বোঝা লাগবে ওটার মানুষ নেই, ওটা শয়তান দখল করে নিয়েছে, কথা বলে ঠিক কিনা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সরি বলেন আমিন। কোরআনের হেদায়েত উপদেশ মেনে নেবে তারা যারা আল্লাহর কাছে ভদ্র লোক। শয়তান ছিল ভদ্র না অভদ্র? আর আমরা, আপনি কোরআনের উপদেশ যদি মেনে নিতে পারেন তাহলে ভদ্র লোক আল্লাহর কাছে, আর যদি মেনে নিতে না পারেন তাহলে আপনি অভদ্র। আর অভদ্র হচ্ছে কে? দরুদ আর সালাম পাঠ করে আজকের আলোচনা শুরু করছি। সিরাতুন নবী যেহেতু লিখেছেন একটু টাচ দে, রবিউল আউয়াল মাসের আজ 29 তারিখ, কালকে থেকে রবিউল সানি মাসের 1 তারিখ শুরু হবে, মাসটা চলে গেল, এক বছর পরে মাসটা আসে। খালি ইয়া নবী সালাম আলাইকা পড়ার জন্য নাকি? না, আর দরুদ শরীফ পড়ে জিলাপি খাবেন, কাছরে খাবেন, চলে যাবেন নাকি? না, কেন আসে বলেন তো? নবীজির জীবনের উপরে এখন প্রায় 13টা গ্রন্থ পাওয়া যাচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ে প্রায় 13টা আয় পড়ে আমি সামারাইজ করে 27 প্রকার বানিয়েছি। আর রাহিকুল মাখদুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, নবী রহমত, মানবতার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দো জাহানের বাদশাহ, এরকম 13টা গ্রন্থ আছে নবীর জীবনের উপরে। 13টা পড়ে আমি 27টা পয়েন্ট বের করেছি। রবিউল আউয়াল মাস যদি কেউ পায় তাহলে 27টা কাজ তাকে করা লাগবে। এই 27টা কাজ যদি আপনি করতে পারেন রবিউল আউয়াল মাস পেয়ে তাহলে আপনার জীবন সাকসেস, সিরাতুন নবী শুনলে আপনার জীবন সফল হবে। তখন নবীজি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়ায় এসেছিলেন পৃথিবীতে। প্রথমে যেটা তিনি করলেন, মায়ের কোলে চড়লেন হযরতে হালিমা সাদিয়া দুধমা, ডান স্তন তিনি মুখে দিলেন, পান করার পরে বাম স্তন দিলেন, তিনি মুখ বের করে দিলেন, তিনি আবার জোর করে লাগালেন, মুখ বের করে দিলেন, আবার জোর করে দিলেন, তিনি মুখ বের করে দিলেন, চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চায় ও মা হালিমা জোর করেন কেন, আমার ডান স্তন অধিকার ছিল, আমার হক ছিল, আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না, আমার বাপ না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। কক্সবাজার বাসী সেই নবী রবিউল আউয়াল মাসে মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না। সেই নবীর উম্মত আমরা এখন যত বড় হচ্ছি ভাইয়ের হক মারার জোম হচ্ছি। এখানে আপনি খোঁজ করেন হক ফাঁকি দেওয়া, শরীক ফাঁকি দেওয়া মানুষ পাবেন? নামাজ পড়ছে, রোজা করছে, হজ করে এসেছে, অথচ ভাইয়ের জমি যাও দলিল করে নিজের নামে লিখে নিয়েছে, শরীক ফাঁকি দেওয়া মানুষ যদি থাকে হাত করে তো দেখি। এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার নেই, এই এলাকায় আমার মনে হয় সামনে
পারার ওয়াজ দেওয়ার দরকার নেই, কারণ শরীর ফাঁকে যাওয়া মানুষ এলাকায় নেই নাকি? এখানে মনে করো 10,000 মানুষ, এই মানুষের সামনে লজ্জা করছে হাত তুলতে, কে আমাদের কোটি কোটি মানুষ থাকবে? যদি শরীর ফাঁকে দেওয়ার গোনা কারো থাকে এই জায়গায় লিখা থাকবে, এটা আপনি ভাইয়ের সম্পদ ফাঁকে দিয়েছিলেন আগে বেরোতেন, কালকে সকালে ভাইয়ের সম্পদ মনের সম্পদ যদি ফেরত না দিয়ে আপনি নামাজ পড়েন না, নামাজ হবে ফেরত দেবেন কারা কারা হাত তোলেন তো? এই যে বলছেন নেই জানি, এখানে দুই নম্বর লোক আছে আশা করছি স্যার, এরকম 27টা পয়েন্ট আমি পেয়েছি, খালি তো পড়ি না, প্রত্যেকটা শব্দ নিয়ে আমি গবেষণা করার চেষ্টা করি, যেহেতু সময় আমার আরো আগে ওঠার দরকার ছিল, সময় কম, আমি একটা নির্ধারিত বিষয়ের দিকে যাচ্ছি। তাহলে রবিউল মাস আগামী বছর যখন পাবেন কয়টা শিক্ষা নেবেন? মানুষের হক ফাঁকি দেওয়ার অভ্যাস যাদের আছে পাল্টানো লাগবে, এটার নাম রবিউল আওয়াল, এটার নাম কি? এসব কি দেশে হয়? বিশ্বনবী কাল্লা এই মাসে এমনি এমনি পাঠাননি, মানুষের হক যে কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি আমরা জানতাম, হযরত ওমর দায়িত্ব নেওয়ার পরে যে 2 বছর 6 মাস দায়িত্বে ছিলেন, প্রতি রাতে তিনি 3 থেকে 5টা ভালো কাজ না করে ঘুমাতেন। ভালো কাজ বলতে আমরা মনে করি নামাজ পড়া রোজা করা, না এটা তো ভালো কাজ অবশ্যই, কিন্তু ভালো কাজ তারা মনে করতো মানবতার সেবা করা, তাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট ছিল মানবতার উপকার আমার তারা হয় কিনা, এটাই ভালো কাজ। গভীর রাজনীতি তিনি বের হলেন, হঠাৎ করে দেখলেন কান্নার আওয়াজ আসে, কাছে গিয়ে দেখলেন কয়েকটা বাচ্চা কান্নাকাটি করছে, একটা আধা বয়সী মেয়ে লোক পাথর কয়েকটা হাড়ির ভেতরে দিয়ে নাড়াচাড়া করছে, আর বলে এই তো রান্না হয়ে গেল, গোশত রান্না হচ্ছে। হযরত ওমর দৃশ্য দেখে দেখে তার মেজাজ গেল খারাপ হয়ে, কাছে গিয়ে বলে এই মেয়ে তুমি এত জালিম কেন, অফিসে অফিসে কেন, ছেলে মেয়েদেরকে আগে আগে খাবার দিয়ে ঘুম পাড়াওনি কেন? মেয়েটা বলে কে আপনি, আপনাকে চিনি না, আপনি আমাকে জালেম অবিবেচক বলতে পারেন না, কারণ আপনি জানেন না আমাদের অবস্থা কি, আমরা এই এলাকার মানুষ না, আমরা দূরের এলাকার মানুষ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে যাচ্ছিলাম, আমরা রাত হয়ে গেছে, এই জন্য এই জায়গায় তাঁবু টাঙিয়েছে মরুভূমির ভেতরে খেজুর বাগানে, আমার ছেলে মেয়েদের পেটে এত ক্ষুধা, ওর বাবা শহীদ হয়ে গেছে জিহাদের ময়দানে, ক্ষুধার যন্ত্রণাদের যখন ঘুম আসে না তখন এই যে হাড়ির ভেতরে কয়েকটা পাথর দিয়ে নাড়াচাড়া করছিলাম, আর বলছি এই তো গোশত রান্না হচ্ছে হয়ে গেল, ওদের পেটের ক্ষুধার যন্ত্রণায় ওরা মানে না, এই জন্য চিল্লাচ্ছে, এখন আমি মা কি করবো, আর কিছুক্ষণ পরে ওদের খাবার দেওয়া লাগবে। হযরত ওমর বলেন আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে, ডাক দিয়ে বললাম মা আপনি দাঁড়ান দেখি কিছু করতে পারি কিনা, এক জোরে চলে গেলেন বাইতুল মালের খাজানসি আসলামকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি দরজা খোলো, বস্তার ভেতরে কিছু আটা তরি তরকারি ভর্তি করো, বস্তার মুখটা বেঁধে আমার মাথার উপরে তুলে দাও। হযরতে আসলাম বলে হুজুর বসে বহন করার জন্য আমি খাদে মাসি, আপনি কেন আমার জন্য আমি থাকতে বহন করবেন? হযরত ওমর বলে দেখো যে দৃশ্য দেখে এসেছি, কিয়ামতের দিন তুমি আমার বোঝা বহন করে দেবে না। আকার বস্তা মাথায় নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উদ্দেশ্যে দৌড়াচ্ছেন, হযরত আসলাম বলেন আমি পেছনে পেছনে যে দেখি মরুভূমির ভেতরে খেজুর বাগানে হযরত ওমর বাস্তাটা নামালেন, নিজের মুখ খুলে বাস্তার মুখ খুলে নিজে করে তরকারি রুটি আটা গুলো বের করলেন, নিজের হাতে রুটিটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ালেন, এবার বাচ্চারা হাসি খুশি। হযরত ওমর দৃশ্য দেখে বার আনন্দের চোটে কেঁপে ফেলেছেন, মহিলা হযরত ওমরের চোখের দিকে তাকিয়ে দেখে পানি পড়ে, ডাক দিয়ে বলে কে বাবা তুমি, জানি না আমার তো মনে হয় এই দেশে হযরত ওমর খলিফা না হয়ে তোমার মতো মানুষ খলিফা হলে আমাদের কপাল আরো ভালো হতো। হযরত ওমর ডাক দিয়ে বলে মা কালকে আপনি যাবেন দরবারে, ওখানে আমাকেও দেখতে পাবেন। তিনি গেলেন, যাওয়ার পর দেখে খেলাফতের মসজিদে বসা হযরত ওমর ভয়ের চোটে পা জড়িয়ে ধরেছেন, আমারে মাফ করে দেন,
হাজরে তোমার বলে মা আমার কাছে মাপ না, মাপ তো আমার আপনার কাছে যাওয়া দরকার, আমি আপনার দায়িত্ব নিয়েছি, এই দেশের দায়িত্ব নেওয়ার সময় আমি বলেছিলাম ফরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় কিয়ামতে আমার আসামি হওয়া লাগবে। আপনি আমার এরিয়ার ভেতরে প্রবেশ করে ফেলেছেন, আর এভাবে কষ্টের পরে কষ্ট সহ্য করে আছেন, আমি কি জবাব দেব কিয়ামতে? দয়া করে আমার আপনি কাঠ ঘোড়ায় দাঁড় করাবেন না। আমার তো মনে হচ্ছে এই হাদিসটা দেখার পর এই বাংলাদেশে 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এই খায়রুল বশর ভাই পর্যন্ত 1628 জন এখন দায়িত্বে আছে। এই 1628 জন মানুষ যদি হযরত ওমরের এই চরিত্রটা এই রবিউল আউয়াল মাসে গ্রহণ করতে পারে এদের জান্নাত হয়ে যাবে। এর নাম রবিউল আউয়াল। এসব নেই বলেছিলেন আসো আমার কাছে এসে বসো, আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে আমি তোমাদের তেলাওয়াত করে করে শোনাই। কক্সবাজার বাসী নবী কিন্তু এখন নেই, আছে নবী যদি থাকতেন তিনি ওই কাজ করতেন, এখন নেই, ওই দায়িত্বই মনে করেন আমি নাইবে রাসূল হিসাবে নিয়ে এসেছি। আমি কিন্তু বলছি নবীর এসে বললে যেমন শুনতেন ওইভাবে শোনা লাগবে, কারণ এখন আমি নবীর ওই দায়িত্বটা নিয়েই বলছি, নাকি আমার বাবার কথা এখন বলছি? নবী যেভাবে বলতেন ঠিক ওইভাবে বলছি, ওইভাবে আপনাকে শোনা লাগবে। আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে কি কি হারাম করেছে। এক নাম্বারে হারাম আল্লাহ তুশরিকু বিহি শাইআন, এক নাম্বারে তোমাদের উপরে হারাম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা যাবে না। কি করা যাবে না? আরো জোরে বলেন, মানে শরীকটা কি? শিরিকের কথা প্রথমে আল্লাহ হারাম করলেন কেন? আপনি যত গুনাহ করেছেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন, কিন্তু শিরিকের কোন গুনাহ যদি আপনার আমল নামে আল্লাহ দেখে আল্লাহ পাক বলেন শিরিকের কোন গুনাহ যদি আমল নামে দেখতে পাই ওটা ধরি গুনাহর মতো মুখের উপরে নিক্ষেপ করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে ছোটখাটো অন্য গোনা যদি থাকেও আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু শিরকের গোনা কোনো মাফ বলেন শিরকের কোনো মাফ হয় না কেন? আপনি যদি এখন বাড়িতে দেখেন আপনার স্ত্রীর পাশে পাশের বাড়ির সলিম মন্দির শুয়ে আছে, ওকে তো কিছু বলেন শুধু শুয়ে আছে, আমার ভালো লাগবে? যারা কথা বলছেন আর আমরা খুব খুশি, ভালো লাগবে? আপনার হাতের কাছে যা থাকবে ওই দিয়ে পিটাবেন, এমনকি যদি দাও থাকে কেটে আলাদা করে ফেলবেন, এত রাগ হবে আপনার। কারণ কি? আপনি কবুল বলার পরে ওই বোক শুধু আপনার, অন্য কারণ
কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন বান্দা শুধুমাত্র আমার, এর ভেতরে যদি অন্য কেউ ভাগ বসায় তখন আমার ওরকম রাগ হয়। আপনার উপর আর কারো অধিকার নেই, কারণ সেই মায়ের বীর্য থেকে শুরু করে বাবার বীর্য থেকে শুরু করে পর্যন্ত আপনি, এ পর্যন্ত আপনার পেছনে কারো কিছু নেই, যা আছে সব কার। বলেন আমি কোরআনের আয়াত গবেষণা করে পেয়েছি, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে আসে, এই না পাক পানি দিয়ে আল্লাহ চারটা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেনের ভেতর যে তার মাকি, ওখানে আল্লাহ যে সুরক্ষিত জায়গা রেখেছেন, ওখানে না পাক পানি আছে, ওই পানিটা দিয়ে আল্লাহ তার চারটা জিনিস বানায়, রক্ত, গোস্ত, চর্বি আর চামড়া। এই চার চার আটটা জিনিস যখন এক হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি নিজের পক্ষ থেকে পাঁচটা জিনিস আমার বান্দাকে দান করি। কয়টা? মাঝখানে কিন্তু রব শব্দটা আছে, মা আর বাবা রব কুমা আলাইকুম, তোমাদের রব, যেহেতু আমার নাম রব, এই কারণে আমি আল্লাহ পাঁচটা জিনিসকে দান করি। রব শব্দের যতগুলো অর্থ আছে, উনিশটা অর্থ আছে, আমি সামারাইজ করে পাঁচটা বানিয়েছি। তার এক নাম্বার অর্থ রব, ওই সত্তাকে বলা হয় যিনি চাওয়ার আগে জিনিস দিয়ে দেয়, প্রয়োজন হওয়ার আগে যিনি মানুষকে জিনিস দিয়ে দেয়। মায়ের রেহমের ভেতরে আপনি চার চার আটটা জিনিস দিয়ে মানুষ হতে পারবেন না। বিজ্ঞান এখন বলছে কম পক্ষে 13টা জিনিস লাগবে মানুষ বানাতে। কয়টা? আপনার মার বাবা খুব বেশি হলো কয়টা দিয়েছে? আটটা। আল্লাহ পাক বলেন আমি রব নামের কারণে কয়টা দেই? শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর জ্ঞান শক্তি, এই পাঁচটা জিনিস আমার রব নামের কারণে আমি বান্দাকে দেই। একটাও যদি কম দিত আপনি কিন্তু দুনিয়ায় আসতেন কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি শ্রবণ শক্তি না দিত আল্লাহ আপনি কালা হয়ে আসতেন নাকি? যদি দর্শন শক্তি না দিত আপনি অন্ধ হয়ে আসতেন, আকেল শক্তি না দিত আপনি পাগল হয়ে আসতেন। অনেক পাগল আসে না, এত কথা বলে কেন? আপনাকে এভাবে আনতে পারতো আল্লাহ কিন্তু দেয়নি, দয়া করে পাঁচটা জিনিস দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দুনিয়ায় এনেছে। দুনিয়ায় আনার পরে আপনি যে খাবার খাবেন তা আপনি, এই জন্য দুনিয়ায় আসার ছয় মাস আগে আপনার জন্য মায়ের স্তনে আল্লাহ দুধ রেডি করে রেখেছে। কিন্তু প্রশ্ন এখানে, অনেক মায়েরা এখন আর দুধ সন্তানকে দিতে চায় না, নিজের ফিগার নষ্ট হয়ে যাবে, নিজের বডি খারাপ হয়ে যাবে, এই জন্য সন্তানকে আর দুধ দেয় না, স্বামীকে বলে দাম আনো। শহর এলাকায় বেশিরভাগ মায়েরা সন্তানকে আর দুধ দেয় না, দেয় ওইগুলো। আপনি ডানো নিডো ছেলে এলাকা আপনি একটু গবেষণা করে দেখেন, সবগুলো বানানো হয় পশুর দুধ দিয়ে। বাচ্চাদের জন্য খাবার হিসাবে আমি যতটুকু খোঁজ নিয়েছি সবগুলো বানানো হয় পশুর দুধ দিয়ে। কি দিয়ে? মায়ের দুধের ভেতরে তো শুধু দুধ না, ওটা ওটা খাবার তো অবশ্যই, মহাব্বত আল্লাহ দিয়েছে, ভালোবাসা দিয়েছে। এই জন্য যে সন্তান মায়ের দুধ বেশি খাবে, সন্তান মায়ের প্রতি ভালোবাসা মহাব্বত বেশি হবে। এগুলো দেয় না, অধিকার নষ্ট করে, ও বড় হওয়ার পরে মায়ের বাবার হক নষ্ট করে ওদের বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন না কেন? এই যে রাঙ্গামাটি ছিলাম কয়েকদিন আগে, লঙ্গদু লঙ্গদু থানা থেকে আসার সময় দেখে একজন মাথায় করে নিয়ে আসতেছে তার মাকে, না কি হয়েছে? আমার মা বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে, মা বজ্জারা এসেছেন, আপনি সন্তানের অধিকার নষ্ট করবেন না। বাবাকে তো আল্লাহ এটা দেয়নি, দিয়েছে মাকে। কারণ কি? মাকে আল্লাহ দুধ পান করার কারণে সন্তানের উপরে অধিকার এক গুণ বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে, এরপরে
ডেলিভারির কষ্ট সহ্য করেছে, এরপরে তোমাকে দুধ দিয়েছে, এই জন্য মায়ের মর্যাদা বাবার কাছে তিন গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহর আইন মানা কিন্তু ফরজ, আর মা বাবার খেদমত করা ফরজ। আল্লাহর আইন যত দামি, মা বাবার খেদমত ওইরকম দামি, এখানে আল্লাহর আইন মানা ফরজ আর মা বাবার আইন মানা, মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার খেদমত করা ফরজ। কেউ যদি মা বাবার সেবা না করে তাহলে আল্লাহর আইন মানলে ওকে আল্লাহ সওয়াব দেবে না, কারণ যত জায়গা আল্লাহ আইনের কথা দিয়েছেন সেখানে মা বাবার নাম দিয়েছেন। কোরআন শরীফ আমি যতবার পড়েছি প্রায় 23 জায়গায় পেয়েছি মা বাবার নামটা, যেখানে মা বাবার নাম সেখানে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। কি দিয়েছেন, কেন দিলেন? কারণ আল্লাহ জানে আমার পরে সবচেয়ে বেশি কষ্ট করেছে ওর জন্য ওর মা আর বাবা। কথা বলে না কেন? মায়েদের বুকের উপরে আল্লাহ দুনিয়াতে আসার 6 মাস আগে খাবার রেডি করে রাখে, সবকো খাবার খেতে পারবেন না, এই জন্য 2 বছর পর্যন্ত আপনার দাঁত ওঠে না। 2 বছর পরে আপনি যখন সবকো খাবার খাওয়ার প্রয়োজন দেখা যায় তখন আল্লাহ একটা একটা করে দাঁত তুলে দেয়। সুবহানাল্লাহ বলেন, এই যে এখান থেকে শুরু করে আপনার 25-30-50 বছর পর্যন্ত আপনার পুরো জীবনে আর কারো কোনো দাবি নেই, জান সরকার আরো জোরে এই জন্য আমার আল্লাহ জানিয়েছেন, স্বামী যেমন স্ত্রীর কাছে অন্য কাউকে দেখলে রাগ করে, আমার বান্দার প্রতি যখন দেখি যে অন্য কেউ ভাগ বসিয়েছে তখন আমার ঠিক রাগ হয় এরকম। এখানে শিরিকের গোনা বলেন, এখন শিরিক কাকে বলে আপনি যদি না বসেন তাহলে আপনি আমল করবেন কি? কোরআন শরীফ হাদিস শরীফ আমি যতটুকু পড়েছি শিরিক প্রধানত 4 প্রকার। এদিকে তাকান, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক, এই 4 নাম্বার যে প্রকারটা, এক একটা প্রকার আবার 8 প্রকার করে, 8 নাম্বার প্রকারটা আবার 12 প্রকার, 12 নাম্বার প্রকারটা আবার 22 প্রকার, 22 নাম্বার প্রকারটা 42 প্রকার, 42 নাম্বার প্রকারটা 72 প্রকার, 72 নাম্বার প্রকারটা 130 প্রকার। আমি সবগুলো নোট করে এনেছি এক একটা পয়েন্ট আকারে, এত কথা আছে শুধু শিন র আর কাফ এই শিরকের ভেতরে। এটা থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ পাঁচ বক্ত নামাজে একটা কথা আল্লাহকে বলে, সুবহানা রাব্বিয়াল আলা অথবা সুবহানা রাব্বিয়াল আযীম। নামাজ শুরু করার পরে মানুষ যে শব্দটা পড়ে সেটার নাম কি? আমি এই আয়াত গুলো নিয়ে এই শব্দ গুলো নিয়ে হিসাব করে দেখেছি এই গল্পটা দিয়ে কমপক্ষে মানুষ 299 বার সুবহানা শব্দটা আমাকে বলে, সুবহানা বলতে পারেন না। 299 বার এক কথা আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে দিচ্ছে, এই মন যে আমি পবিত্র, কিসের থেকে পবিত্র? শিরিক থেকে। কিসের থেকে? আরো জোরে কয়বার বলাচ্ছে আপনার মুখ দিয়ে? 299 বার এই শব্দটা বলা লাগে 5 বার নামাজ যারা পড়ে প্রতিদিন। আমি তো হিসাব করে দেখলাম এতবার আল্লাহ কথা বলায় কেন, আল্লাহ বলতে চান আগে বল যে আমি শিরিক করি না, আমি শিরকের দলের মেম্বারও না। সুবহানাল্লাহ বলে, শিরিক যদি কারো আমল নামায় না থাকে, ওর আমল যদি কম হয় আমি আপনাকে জান্নাত দেওয়ার ওয়াদা দিলাম। এখানে শিরিক আপনাকে জানা লাগবে, যদি না জানেন আপনি শিরিকের ভেতরে আবার পড়ে যাবেন। শিরিক প্রধানত কয় প্রকার? সামারাইজ করে আমরা যেগুলো বানিয়েছি বিস্তারিত হাদিসে আছে 120 প্রকার, এবং সিরিয়াল করে যদি একটা একটা করে করি তো কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে। এই জন্য আগে উঠতে চাই সব সময়। আসার পর আমি বললাম মিজান ভাইকে, আমি আগে উঠি আপনি পরে উঠেন, বলতো না তুমি চলে গেলে বলতো থাকবে। এই জন্য উনি আমার পরে তুলে দিয়ে এটা এখন 12টা বেজে যাচ্ছে আয়াতের, এখন তো 4টা পয়েন্ট বাকি, আপনার থাকবে? আমার তো গাড়ি তো 12টায় আমার তো চলে যাওয়া কালকে অনেক দূরে, এই জন্য এত বক্তা রাখা ঠিক না। আমার 5 জন বক্তা রেখে দেন, আমি তো জানি না, আমার কথা আমি আর মনে হয় বসাই এখন এসে এখন শুনতে আরো 4.5 আগামী থেকে কোনো জায়গায় আমার নিয়ে আসলে 9টায় তুলে দেবে, অপক্ষে 2 ঘন্টা 1 ঘন্টা না হলে একটা আয়াত বসানো যায় না। যেখানে নিয়ে আসেন কক্সবাজারে সর্বোচ্চ 9টায় তুলে দেবেন, আর আপনি একটু আগে আসবেন।
এলাকার মানুষের স্বভাবও খারাপ আছে, এরা আসে 10 টাকা। যাতে একটা আলোচনা শোনার পরে যদি আমলই না হয় ছাতা দিয়ে লাভ কি? এক নম্বরে শিরিক কি বললাম আপনারা কথা শুনতেছেন না ঘুমিয়ে পড়েছেন? আমার আল্লাহ জাতের সাথে শিরিক করা, আল্লাহর মতো অন্য কাউকে মনে করা। যেমন আল্লাহ সাইডে আছে, মেয়ে আছে, আমরা যারা মুসলিম শুধুমাত্র আল্লাহ একজন, ওনার মতো আর কেউ নেই। যেমন মিজান ভাই ব্যাখ্যা করছেন, আল্লাহর সমান ওনার সমকক্ষ কেউ নাই। সুতরাং এই বিশ্বাসটাকে নিয়ে আসা লাগবে আল্লাহর এই জাত। এটা এই শিরিকটা বাংলাদেশে খুব কম হয়, অন্যান্য দেশে পেয়েছি আমি। 2 নম্বরে শিরিকের সিফাত, এটা কি? আল্লাহর জন্য যে সমস্ত গুণ গুলো নির্ধারিত, ওই গুণ যদি অন্য কাউকে কেউ দিয়ে যায়, কি সেই গুণ গুলো? কি যে আল্লাহ সব কথা শুনতে পান, সব জায়গায় তিনি হাজির নাজির, তিনি গায়েব জানেন, এই গুণ গুলো কার জন্য নির্ধারিত? এখন যদি কেউ এটা কোন নবীকে দিয়ে দেয় যে নবীও গায়েব জানেন, নবীও হাজির নাজির, নবীও সব কথা শুনতে পায়, আমার পীর সাহেবও সব কথা শুনতে পায়, তাহলে এই শিরিকটা বাংলাদেশে এখন আছে? বলেন আছে মানে আমরাই করছি। শিরিক করে মারা গেলে আপনি বোঝেন আর না বোঝেন আপনি কিন্তু জাহান্নামে যাবেন। আল্লাহর জাতের সাথে সিফাতের সাথে কোন শিরিক করা যাবে না। ওনার উনি যেরকম ওই জায়গায় আর কেউ পৌঁছাতে পারে না। সুতরাং সব জায়গায় হাজির না দেন শুধু কে? সব জায়গায় সবকিছু শুনতে পান কে? গায়েবের খবর শুধুমাত্র জানেন আল্লাহ, এটা অন্য কাউকে দেওয়া আরো জরুরি। 3 নম্বরে শিরিক বে জান, শিরিক বে জাত, শিরিক বে সিফাত। 3 নম্বরে শিরিক বে হুকুক, হুকুক মানে আল্লাহর হক সম্পর্কে যে শিরিক গুলো আছে। এই যে সেজদা, এটা শুধু আল্লাহর হক কার? এই সেজদা যদি কেউ পীর সাহেবের পায়ে দেয়, কবরে দেয়, এমনকি নবীর কবরও যদি কেউ সেজদা দেয়, ও শিরিক বিল হুকুক করেছে, ওর জন্য জাহান্নাম অবধারিত। আমি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে শুধুমাত্র এভাবে হাত পুজেছিলাম, আমি কিন্তু কিছু চাই, শুধু দোয়া করেছিলাম। আরাফা আনা লাকা যিকরাক, হে না হে আল্লাহ তুমি নবীর সম্মান আরো বাড়িয়ে দাও। আর পুলিশ মনে করছে আমি কিছু চাচ্ছি, আমার হাতের উপরে দিয়েছে এক বাড়ি। বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমাদের বলে আপনি কি চান নবীর কাছে? আল্লাহ নবী আপনাকে কি দেবে? আপনার যদি কিছু দরকার হয় তো পেছনের দিকে ঘোরেন, কাবার মালিক আমার আল্লাহর কাছে হাত তুলে বলেন। পুলিশের কি ইমান? এরকম ইমান বাংলাদেশে আনে না রে? শুধু মন মসজিদের পয়েন্ট গুলো বের করে দেন। শিরিক বিল ইখতিয়ারা যে 2 প্রকার, 1 নম্বর প্রকারটা হচ্ছে আমি এমন মানুষের খেদমত এই জন্য করছি যে উনি আল্লাহর কাছে কিছু বলে অনুরোধ করে হোক, জোর করে হোক আমাকে কিছু দেবে, এরকম বিশ্বাসে কারো খেদমত করা। পীর সাহেবের কাছে মানুষ হাদিয়া তোহফা দিয়ে নফর নামাজ দেয় তার খেদমত করে, এই কারণেই বেশি। কেউ মনে করে ইনি যদি খুশি হয় আল্লাহকে কিছু বলে তাহলে আল্লাহ আমার কথা শুনবেন নাকি, এই মনে বের করে না অনেকে, এটা শিরিক। আপনি যদি কিছু চান সরাসরি আল্লাহর কাছে যাবেন। উদাহরণ দিতে গিয়ে উদাহরণ সেট করেছে, ওসি সাহেবের কাছে যাওয়ার জন্য যেমন মাইক ফোন লাগে, সরাসরি ওসি আপনার কথা শুনবে না,
প্রধানমন্ত্রীর কাছে যাবার জন্য মাধ্যম লাগে, উনি সরাসরি শুনবে না, আল্লাহর কাছে কিছু বলতে হলে বিভিন্ন দরবার ঘোরা লাগবে না। কোরআন শরীফে এরকম 19টা আয়াত আমি পেয়েছি যেখানে আল্লাহর কাছে কিছু যদি চাইতে চান সরাসরি বলবেন, কোনো মাধ্যম লাগবে না। সুতরাং আল্লাহর সাথে সরাসরি আপনার সম্পর্ক করা লাগবে, আর এটা করার জন্য তাহাজ্জুদ নামাজ দরকার। কি নামাজ? তাহাজ্জুদ। নামাজই পড়ে তো তাহাজ্জুদ নামাজ। যেমন আইন বানানোর ক্ষমতা কার? আরো জোরে। এখন যদি আইন বানানো কেউ নিজের পক্ষ থেকে তৈরি করেন, তাহলে সে যেন আল্লাহর সাথে শিরিক বেল এখতিয়ার তৈরি করেছে। আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে বানিয়েছি আর হুকুম দেওয়ার মালিক শুধুমাত্র আমি। সুতরাং আইন তৈরি করার ক্ষমতা কার? আরো জোরে। এখন যদি কেউ আইন নিজের হাতে তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দেয়, ও আল্লাহ চাইতে শয়তান ইবাদত করেছিল 70 লক্ষ বছর। কত বছর? 70 লক্ষ বছর ইবাদত করার পর একটা আইন মানে নাই। কয়টা? আরো জোরে। আল্লাহর একটা আইন মানে এতটুকুই? আল্লাহর আইনের উপর আর একটা আইনও বানিয়েছে, এই কাজ কিন্তু শয়তান করেনি। কথা বলে না কেন? আল্লাহর একটা আইনও মানে নাই, কিন্তু আল্লাহর আইনের এখানে আর একটা আইন বানিয়েছে, এই কাজ করেছে। কিন্তু সে আল্লাহর বান্দা, আল্লাহর আইন মানে না, আরো নতুন করে আল্লাহর আইনের বিপক্ষে নতুন আইন তৈরি করে জনগণের উপরে চাপিয়ে দেয়। কত বড় শয়তান! এখানে জিন শয়তান দেখবেন সোয়া আয়াতুল কুরসি আর সার কোন পড়ে ফু দেবে চলে যাবে। আরে মানুষ শয়তান কোরআন কোরআন করে ফু দিলে পড়ে ফু দিলে যায়। আমি নাম যে বললাম না, আবার উল্টো পাল্টা বসে তো আমার মনে হচ্ছে বাংলাদেশে জিন শয়তানের চাইতে মানুষ শয়তান অনেক এখন বেশি। কথা বলেন, নিজে আল্লাহর আইন মানেই না, কেউ মানবে মানতেও চায় না, আরো নতুন করে আল্লাহর বিধানের উপরে নতুন আইন বানিয়ে মানুষের উপরে চাপিয়ে দেয়। কত শয়তানের ভাইরা ভাই! কথা বলেন, আপনি নিজে আল্লাহর আইন মানতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। যারা মানতে চায় মানাতে চায় তাদের সাহায্য করবেন, এটা না আরো ফিরে যাওয়া যায় কি করে সেই চেষ্টায় আছে। আপনাকে কোরআন শরীফ বইয়ে ফৌজি দেবে, এই জন্য আপনার কোন পরিবর্তন হয় না। শেরিকদের এখতিয়ারটা বাংলাদেশে এখন আমার মনে হচ্ছে আছে। আল্লাহর আইন বিপক্ষে যদি কেউ আইন নতুন করে তৈরি করে, কোরআন শরীফের ভেতরে একটা উল্লেখযোগ্য সূরা সূরা ফরকান, ফরকানের ভেতরে 83টা ধারা আছে। বাংলাদেশের সংবিধানে যে ধারাগুলো আছে, 379 নম্বর ধারা বাংলাদেশের সংবিধানের, এটা কি কেউ যদি চুরি করে ধরা পড়ে, 379 নম্বর ধারা এটা, কেউ যদি চুরি করে ধরা পড়ে তার সর্বোচ্চ শাস্তি 3 মাস থেকে 3 বছরের জেল। আমি কি বেশি বলছি না কম বলছি? ঠিক আছে, এইটাই পুরা সংবিধান আমার ক্লাস। 3 মাস থেকে 3 বছরের জেল হবে, এটা বাংলাদেশের সংবিধান। আর কোরআনের সংবিধান অভাবে না স্বভাবে। বাংলাদেশে যারা চুরি করে এরা অভাবে না স্বভাবে। এই যে বরিশাল থেকে আসলাম, ওই বিভাগের একটা MP 5 বছর আগে ওর জমি ছিল, মা
মাত্র 5 বিঘা 6 বিঘা, 5 বছরের মাথায় ওর জমি এখন 8,595 বিঘা। সব জেবরায় দিয়ে যাচ্ছে নাকি? আগে বললাম আল্লাহ আইন মানা যেমন ফরজ, মা বাবার খেদমত দরকার কি? আরো জোরে ফরজ হওয়ার পেছনে আমি তিনটা যে কারণ গুলো পেয়েছি। এক নম্বরে, দুনিয়ার সব মানুষের অধিকার আপনি হয়তো আদায় করে দিতে পারবেন সমাজ যদি পান, কিন্তু মা বাবার যে হক কিয়ামত পর্যন্ত আপনি আদায় করতে পারবেন না। কথা বলেন না কেন? আমার লাইফের একটা কথা বলছে, বিশ্ববিদ্যালয়ে কষ্ট হচ্ছে আপনাদের? সেটা এত গরিবের মাস্টার্সের পরীক্ষা দেবে ও গণিত নিয়ে পড়াশোনা করতো, মাস্টার্সের পরীক্ষা দেবার কাছে টাকা ছিল না। বাবার কাছে গিয়ে বলে, আব্বা যদি পরীক্ষার ফিস দিতে না পারে তাহলে আমার একটা বছর জীবন থেকে চলে যাবে। মার বাবা দুইজনে গ্রাম্য মানুষ, চিন্তা করে কি করি, সর্বশেষ মানুষের জমিতে কামলা দিয়ে রোজা রেখে রেখে টাকা দিয়েছে ওর হাতে। কারণ রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে আর দুপুর বেলা খাওয়া লাগে না। এই টাকা গুছিয়ে ওর হাতে দিয়ে বলছে, যা পরীক্ষা দিয়ে আয়। পরীক্ষা দেওয়ার পরে পাশ করেছে, ঢাকায় একটা চাকরিও পেয়েছে, পছন্দ করে বিয়ে করেছে। মেয়েটা এত জল্লাদ, মা বাবার নামও শুনতে পারে না। ডাক দেব যে দেখো শ্বশুর শাশুড়ির পরিচয় দিতে পারবা না, গরিব, যদি পরিচয় দাও তাহলে কেউ জিজ্ঞাসা করলে বলে আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। ইংরি বছর পার হয়ে গেলে ভাবে ওর মায়ের ছিল হাঁপানি রোগ, দিনের পরে দিন রোগ বেড়ে যাচ্ছে। হঠাৎ ওর বাবা চিন্তা করছে, জীবন বাঁচাতে এখন কি করি, একটা ভাঙ্গা রিকশা ভাড়া নিয়েছে, তার রাতের বেলা যে নাইট কোচ গুলো আসে ওই নাইট কোচের ভাড়া মারে, দিনের বেলা বের হয় না, ছেলের সম্মান নষ্ট হবে এই কারণে। মাথার উপরে চাদর ফেলে দিয়ে মুখটা মাফলার দিয়ে পেঁচিয়ে এরপরে যায়, কেউ যেন চিনতে না পারে। ঢাকার ফারাম গেটে একবার ওর গ্রামের একজনের সাথে দেখা, যদি যাও তোমার আমি ডিভোর্স দেব। করে গেছে মেজাজ খারাপ হয়ে বসে, তোর ডিভোর্সের গুলি মারি, আমার মায় বাঁচে না। রাগ করে ওই রাতে চলে এসেছে, তিনটার সময় নেমেছে নাইট ক্লোজ থেকে, দেখে একটা বাংলা রিকশা টিম টিম করে আলো জ্বলছে। ডাক দেওয়ালে খালি এদিকে আয়, সামনে যেয়ে দেখে ওর বাবা, মুখটা ঢাকা ছিল চিনতে পারে নাই, ছেলেকে চেনা গেছে, পরিচয় দিলে লজ্জা পাবে, এতগুলো মানুষ বাস থেকে নামে। মাথা নিচু করে গলা মোটা করে বলছে, স্যার আপনি যাবেন কোথায়? শান্তি পাড়ায় তো কুমিয়ার বাড়ি যাব, কি হয় যা হয় তুমি যাবে কিনা? ওঠেন স্যার, রিকশায় তুলে নিয়ে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে পিঠের উপরে ধাক্কা দিয়ে বলছে, জোরে চালান। এমনিতে শীতের রাত, 3 দিনের প্রায় না খাওয়া শরীর, অন্ধকার কুয়াশা, জোরে যখন যেতে পারে না পেছনে দিয়েছে আর এক ধাক্কা। এই বয়সে রিকশা চালাও, তোমার ছেলে মেয়ে নেই, ছেলে একটা ছিল আর কথা বলে না। তৃতীয় বা গিয়েছে আর এক ধাক্কা, মুরব্বী মানুষ, রোডের উপরে পড়ে 2টা দাঁত ভেঙে গেছে। বহু কষ্ট করে উঠে ডানতে বলে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করেন তো, কেন দরকার আছে? মাথা থেকে চাদর ফেলে দিয়ে মুখ থেকে মাফলারটা সরিয়ে মোবাইলের সামনে গিয়ে বলে, স্যার আপনি দেখেন তো আমার চিনতে পারেন কিনা? তোমাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম, মানুষের জমিতে কামলা দিয়ে এরপরে তোমার হাতে 4,500 টাকা তুলে দিয়েছিলাম,
তোমার মা তিন দিন পড়িয়াছে ওষুধের পয়সা নেই। তুমি যখন একবার দুইবার তৃতীয়বার ধাক্কা দিলে রোডে পড়ে আমার দুইটা দাঁত ভেঙে রক্ত বের হচ্ছে, দিনের বেলা তো বের হতে পারে না তো সম্মানের কারণে, রাতের বেলা ওই নাইট কস্তুলো আসে মক্কা বেঁধে এরপরে আমি আসি কেউ চিনতে না পারে। তিন দিন হয়ে গেল তোর মার হাঁপানি রোগ, আমি তো পয়সা জোগাড় করতে পারি না, যে কয়টা টাকা হয় মালিক অর্ধেক নিয়ে নেয় বাকি অর্ধেক দিয়ে আমার সংসার চলে, জলদি করে বাড়ি চল তোর মা মনে আর বাঁচবে না। তাড়াতাড়ি বাড়ি পৌঁছিয়ে দেখে বাড়ি যাওয়ার 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবা হার এক এক করে 2 মিনিটের ভেতরে মারা গেছে। মা বাবার পা জড়িয়ে বলে আব্বা আম্মা যদি একবার হারিয়ে যায় তামাম পৃথিবী খুঁজবেন, এরকম জিনিস আর পাবেন না। সকালবেলার পর ডিভোর্স নামা পাঠিয়েছে যে রাগারাগি করে এসেছিল, শ্বশুর শাশুড়ির জন্য খরচ করে আল্লাহ রাস্তায় খরচ করা যারা আছি আমাদের উচিত হচ্ছে ওদের তো হক অবশ্যই আছে, কিন্তু সবচাইতে আমার উপরে বড় অধিকার আমার মায়ের, এরপর আমার বাবার, এরপরে স্ত্রীর, এরপরে অন্যান্য মানুষের। সিরিয়াল করে দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন 5 টাকা যে হারাম করেছি তার ভেতরে 1 নম্বরে শিরিক, 2 নম্বরে মা বাবার নাফরমানি করা শিরিক। মা বাবা মুসা আলাইহিস সালামের জামানায় একবার তিনি দোয়া করেছিলেন 3 বার, হে আল্লাহ একটু পানি দাও পানি দাও পানি দাও, পানি হয় না। 3 বার দোয়া করার পরে তাকে মোনাজাত কবুল হয় না। 2টা বর্ণনা পেয়েছি, ডাক দিয়ে হযরতে মুসা রাগ করে করে ফেললেন, আল্লাহ তোমার কি দয়া মায়া নেই? এগুলো নয় আমার উম্মত, কিন্তু তোমার তো মানবা, তুমি তো কিছু মনে করো না, আমি এত দোয়া করি পানি দাও না, কারণ কি? আল্লাহ বলেন, হে মুসা পানি না দেওয়ার পেছনে কারণে যারা তোমার সাথে হাত তুলেছে এদের ভেতরে একজন মা বাবার সাথে না ফারমানি করা মানুষ আছে, আর ওকে বের করে দাও আগে, তারপরে দোয়া করো। হযরত মুসা বলে, রব্বুল আলামিন আমি জানবো কি করে যে মা বাবার সাথে না ফারমানি করা মানুষ আছে, তুমি একটু তার নামটা বলে দাও। আল্লাহ তাআলা বলেন, দেখো আমি নিজেই গেবত করতে নিষেধ করেছি আর এখন আমি নাম বলে দিলে গেবত হবে, তুমি সবার সামনে তার অপমান করবে না, আমি পারবো না। হযরত মুসা বলেন, আল্লাহ কি করি আমি তাহলে দোয়া করি, ও লোকটা তো হাত তুলবে আমি তো চিনিও না, এখন সবার সামনে যদি বলে কে মা বাবার সাথে না পার মনে করছে হাত তোলো তো অপমান হবে। এক কাজ করলেন মোসালে সাল্লাম, সবাইকে বলেন তওবা করো, সবাই মিলে তওবা করার পরে মোনাজাত করেছে, আল্লাহ বৃষ্টি দাও, সঙ্গে সঙ্গে মুসলমানদের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আজ আমরা দোয়া করলে কবুল হয় না শুধু আমাদের দোষ না, যাদের দিয়ে দোয়া করা হচ্ছে অনেক মা বাবার নাফরমান সন্তান আছে, এদের সবাইকে নিয়ে তওবা করি। এখন হাত চলছে, এখন কোনো কথা শেষ করা সম্ভব না, 12টা 15 বাজে আমার গাড়ি চলে যাবে। আমি মার্ক আল্লাহ বলে না বলা করতে পারি না, কমপক্ষে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় তুলে হাতে নিয়ে আমার করবেন। আমি বলেছিলাম 12টা শেষ করে দেবো, 12টা 15 মেরাজাতে আরো 5 মিনিট লাগবে। আগামীতে কোনো জায়গায় 22 তারিখে একটা মাহফিল আছে, দেখবাই যদি আসি, আমার বিদেশে সফর আছে, যদি না যাই তাহলে আমি আসবো 22 তারিখে ওই যে নাসির ভাই এলাকায়, ভাড়ুয়া কালী না কি জানো, 12 বাকিয়া যদি আসি 22 তারিখে কথা আমার 10টায় তোলার কথা বলে চলারা, 10টা থেকে 12টা যদি আসি থাকবো, আমি যদি বিদেশে চলে যাই তাহলে আবার সামনে বসো। আল্লাহুম আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।